মেয়ের বাসায় আসছি। সকালের নাস্তা সবাই ব্যস্ত, ওই একটা বাটির মধ্যে দিয়ে দিলি হয়তো এটা যেন কি ডালের দিয়ে কি কালার ডাল, মাস কালার ডালের খিচুড়ি। আমু এখানে বয়, আমু আমু আমা আমু বৈশাখ এখানে বয় বয়, সবাই বেশি করে খাই নিও, চারটে আগে খাবার পাবা না কিন্তু। ভাত টাত খাই দে, প্লেট টিলেট সবাই, দই খাইছি দই খাইছি, দই খাওয়াইছে, ওই যে দই ওই যে বসে বসে খাচ্ছে প্রুফ, তাই তো এখন বসে বসে পান খাওয়া হচ্ছে, পান খুশি আমরা তাতে খুশি, এবং মাঝে মাঝে এসে সেতু ভাবে থাকবা শিখবা, শিখার জন্য তার কাছে ধৈর্য কাহারে বলে, একদম এতগুলা ননদ পালিছে, একটা ননদের সঙ্গে কি ভাই, ননদের সঙ্গে কোনদিন গন্ডগোল বাঁধিনি, একটা ননদ আপনার বউর কথা কচ্ছি, ঘুষ দেয় ঘুষ দিব ঘুষ দিব কিসের জন্য, ভালো যে অবশ্যই সুপারি একটু কম খা তো, এখন এইটুকু সুপারি দিয়ে কি হবে, তিনজন যদি পান খেয়ে না, এই যে জর্দা দেখছেন না, এই যে জর্দা দেখেছেন, ঘরে না ঘরে না, এটা মা ডেঞ্জারেস বুঝেছেন, ডেঞ্জারেস আমার পান খাই বলে মাথা মাথা খেয়েছে, হ্যাঁ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।